ত্রিকোণমিতির সূত্রগুলো অলরেডি পড়ে আসছো। 7.7 এর জন্য নতুন কয়েকটা ফর্মুলা বলো স্যার। আমার না 7.1 থেকে 7.6 পর্যন্ত লাগতো, ক্লাসগুলো লাগতো একটু। 7.1 থেকে তুমি কি নতুন জয়েন করছো তুমি, তাই তো আজকে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আজকে নতুন। আচ্ছা কোনো প্রবলেম নাই, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলির রেকর্ডিং আছে। তোমার তোমার তোমাকে একটু বলে নিই, সেটা হলো ক্লাস শেষে তোমরা যারা এই গ্রুপটায় জয়েন করো নাই, আমি একটু তোমাদের স্ক্রিনে যে গ্রুপটা কিভাবে জয়েন করবা সেটা আমি একটু বলে দিচ্ছি। তোমাদের স্ক্রিনে এখন তুমি দেখতে পাচ্ছ হচ্ছে আমার, এক মিনিট অপেক্ষা করো, স্ক্রিনে আমার মেসেঞ্জার আইডিটা একটু দেখাচ্ছি। ক্লাস শেষ হওয়ার পরে তুমি আমার মেসেঞ্জার আইডিতে নক করবা, তাহলে আমি গ্রুপটা অ্যাড করে দিব ব্যাচ 5 এ। আর তোমার জিমেইল আইডি আমাকে দিবা, তাহলে আমি প্রিভিয়াস যে ক্লাসগুলা ওইগুলার রেকর্ডিং আছে সেই রেকর্ডিং গুলা তোমার গুগল ড্রাইভের সাথে লিংক দিয়ে দিব, শেয়ার দিয়ে দিব আর কি। তাহলে তুমি ওই গুগল ড্রাইভে গিয়ে শেয়ার উইথ মিতে গিয়ে তুমি ওই ভিডিও গুলা পাবা। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার বুঝেছি। ওকে ঠিক আছে, তো আমরা এইবারে 7.7 এ বলো দেয়া। আমার 7.1 থেকে 4 পর্যন্ত হয়েছে আর 3.1 থেকে 3.12 হয়েছে। 7.7 কি বুঝবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুশীলনী 3 কি করা হয়ে গেছে? সূত্র মুখস্থ না। হ্যাঁ 3.1 থেকে 3.4 এই পর্যন্ত করা হয়েছে অর্ধেক, মানে এই পর্যন্ত হলো স্থানাঙ্ক জ্যামিতি। এই ক্লাসগুলো আমার একটু লাগতো। ঠিক আছে দুইটাই আমি দিব না, প্রবলেম নাই। আর 3.5 থেকে 3.7 হলো সরল রেখা, মানে দুইটা টোটালি ডিফারেন্ট। সিমিলারলি 7.1 থেকে 7.6 পর্যন্ত হলো নরমাল ত্রিকোণমিতি, আর 7.7 এটা হলো ডিফারেন্ট, এটা হলো ত্রিভুজের গুণাবলী বা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, মানে সম্পূর্ণ নতুন সূত্র। মানে তুমি চাইলে, মানে এই কারণেই আমি সাজেস্ট করি যে মানে আমি নতুন স্টুডেন্ট জয়েন করতে বলছি এইখান থেকে, যেন কিছুটা এটা বুঝতে পারে আর। ওকে সো এবারে সূত্রগুলো একটু স্ক্রিনে আমি তুলে ধরতেছি। যে সূত্রগুলো মুখস্থ করতে হবে সেটা আমি একটু এখানে লিখে দিছি, তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা এটা গ্রুপে অলরেডি তোমাদের দেয়া হয়েছে, যারা গ্রুপে আছো তারা মনে হয় অলরেডি পাইছো। সবাই কি বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? যার মধ্যে তোমরা এই দুইটা সূত্র অলরেডি পারো, ইফ আই এম নট রং, 31 আর 32 ক্লাস 9-10 এ পড়ে আসছো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে এই দুইটা কেটে কেটে আসতেছে বোঝা যায় না, তাই কি? সবাই কি কেটে কেটে শুনতেছো? না স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তাহলে যে কেটে কেটে যাচ্ছে শুনতে পারতেছো না, সে লিভ নিয়ে আবার এক্ষুনি জয়েন করো, অনেক সময় নেটওয়ার্কে এই ধরনের প্রবলেম হয়, তখন নেটওয়ার্কটাকে রিস্টার্ট করতে হয়। ওকে আমাকে একটু বলো 31 আর 32 নাম্বার সূত্রটা কি, তোমরা 9-10 এ পড়ে আসছো কিনা? জি স্যার। আমি বলি কোথায় পড়ছো, পরিমিতি 16.1 চ্যাপ্টারে পড়ছো, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। এখানে তোমরা পড়ছিলা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, একটা হচ্ছে অর্ধ পরিসীমার সাহায্যে, রুট ওভার এস ইনটু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, আরেকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু দুই বাহুর গুণফল ইনটু অন্তর্ভুক্ত কোণের সাইন, তার মানে হাফ বি সি সাইন এ, হাফ সি এ সাইন বি, আর হাফ এ বি সাইন সি হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, তো আমরা এই দুইটা সূত্র তো শিখলাম, পাশাপাশি আমরা নতুন তিনটা সূত্র একটু দেখে নিব। তবে ভেরা একটা কথা বলে রাখি, এই তিনটা সূত্রের প্রমাণ আমি তোমাকে এখন দেখাচ্ছি না, এর পিছনে রিজন হইল
এই প্রমাণগুলা আমি তোমাকে ভেক্টর চ্যাপ্টারে পড়াবো, চ্যাপ্টার টু। তো ভেক্টর চ্যাপ্টারটা আমরা তিন নাম্বার চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে করব। সো তুমি এই প্রমাণগুলো আলটিমেটলি দেখতেই পারবে। আমি প্রথমত প্রমাণগুলো মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি, ভালো করে শুনুন। ধরো এটা একটা ত্রিভুজ এবিসি, যে কোনো ত্রিভুজ, ত্রিভুজের বাহুগুলার নামকরণ করে কিভাবে জানো? বাহুর নামকরণ, বিসি বাহুকে বলা হয় এ, এসি কে বলা হয় বি, আর এবি কে বলা হয় সি। মানে একটা ত্রিভুজ এবিসি তার বাহুগুলার নামকরণ করে যেখানে যেটা নাই। বিসি বাহুকে এ, এসি বাহুকে বি, আর এবি বাহুকে সি। এবার ভালো করে শোনো, এই ত্রিভুজটার এই জিনিসটাকে কি বলে, কেউ কি বলতে পারবা? এই বৃত্তটাকে ত্রিভুজের কি বলা হয়? পরিবৃত্ত। ভাইয়া বহির্বৃত্ত বলা হয়। পরিবৃত্ত, পরিবৃত্ত না, বহি না, পরিবৃত্ত বলা হয়। ও আচ্ছা, এটার মধ্যে পার্থক্য আছে, আমি বলে দেই কোনটা কি কি। ভেরা এটাকে বলা হয় অন্তঃবৃত্ত, এইটা হইল পরিবৃত্ত, আর ভেরা এইটা হইল বহিবৃত্ত। ক্লাস 9-10 এ তোমরা তিনটা প্রমাণই, মানে তিনটা চিত্রই আঁকা শিখে আসছো মনে হয়, চ্যাপ্টার 8 এর 8.5 চ্যাপ্টারে ছিল, যাই হোক। তো এটা আমার উদ্দেশ্য না, এখন কথা হইলো যে এটা হলো ত্রিভুজটার পরিবৃত্ত, পরিবৃত্তটার একটা ব্যাসার্ধ আছে, সেটা হলো আর। প্রথম যে সূত্রটা পড়বা, সাইন সূত্র এক নাম্বার, ভেরা ভালো করে শুন, এক নাম্বার যে সূত্রটা আছে তার নাম সাইন সূত্র। সাইন সূত্র হচ্ছে এরকম, প্রত্যেকটা বাহু আর তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। ভালো করে শোনো, প্রত্যেকটা বাহু এ, এর বিপরীত কোণ কোনটা বলো তো? এ বাহুর বিপরীত কোণ কোনটা? এ কোণ। এ বাহুর বিপরীত কোণটা এ কোণ না ভেরা? বি বাহুর বিপরীত কোণ বি না? সি বাহুর বিপরীত কোণ সি? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? বিপরীত কোণ কাকে বলে? মানে বিপরীত কোণ হচ্ছে ওই বাহু বাদে বাকি দুইটা বাহু যে কোণটা উৎপন্ন করে। তো উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের প্রত্যেকটা বাহু ও তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এবং এই ধ্রুবকের মান হচ্ছে ওই ত্রিভুজটার পরিবৃত্তের ব্যাসের সমান। দ্যাট মিনস এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি ইকুয়াল টু হচ্ছে 2r। আবার বলি স্লোলি, ত্রিভুজের প্রত্যেকটা বাহু ও তার বিপরীত কোণের সাইনের অনুপাত ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের সমান। বুঝাইতে পারছি উপপাদ্যটা, সাইন সূত্র? জি স্যার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো সাইন উপপাদ্যটা? জি ভাইয়া। জি ভাইয়া। আমরা প্রমাণ শিখবো না, কারণ প্রমাণটা আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখবই। তো তোমাকে ডাবল শিখায় আমার লাভ নাই, এখনো শিখবা, আবার ভেক্টর চ্যাপ্টারে গিয়া এইটাই পড়াবো। তো দ্যাট ইজ ওয়াই সেটার প্রয়োজন নাই আপাতত, কারণ ত্রিকোণমিতিতে তোমার কিন্তু অঙ্কই আসবে, সূত্রের প্রমাণ আসবে না। সূত্রের প্রমাণ শুধু চারটা আসে, সেই চারটা কোন চারটা বলো তো? আমি তোমাকে পড়াইছি ফান্ডামেন্টাল সূত্র, মনে আছে? প্রথম চারটা সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, মনে আছে সবার? যারা প্রথম থেকে ত্রিকোণমিতির ক্লাসগুলো পড়তেছো তারা নিশ্চয়ই জানো। দুই নাম্বার হইল কোসাইন সূত্র, মনে রাখার টেকনিক বলে দিই, তাহলে না সারা জীবন মুখস্থ থাকবে। ভালো করে শুনো, কস এ, কস এ আছে যেহেতু, মাইনাস লিখবা এ স্কোয়ার, বাকি কি থাকে এ ছাড়া? বি আর সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হরে লিখবা টু বি সি। সিমিলারলি তোমাদের কাছে আমি জানতে চাই, জাস্ট এটা দেখে গেস করে বলো তো কস বি কত হবে? গেস করো। a² + b² - c² - c²
বাই বাই 2ab হ্যাঁ ab হবে সো আশা করি সবাইকে বুঝাইতে পারছি ভাইয়া কিভাবে হলো এটা আরেকবার যদি কিভাবে হলো প্রমাণটা দেখতে চাও না না প্রমাণ না বাট cos θ প্রমাণ না মানে দেখো যেই কোণটা হবে তার বিপরীত বাহুটা স্কয়ার হবে cos a a মানে a স্কয়ার বাকি কি থাকে b আর c b স্কয়ার প্লাস c স্কয়ার নিচে 2bc cos b আছে মাইনাস b স্কয়ার কি থাকে c আর a c স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2ca c আছে বুঝছো নিয়মটা জি ভাই এমনি মুখস্থ হয়ে যাবে আই গেস এরপর এটাও কোসাইন সূত্র a আমাকে বলো a বাহুর মান বের করার সূত্র আর কি a ছাড়া বাকি দুটো বাহু কি কি বলো তো a ছাড়া বাকি দুটো বাহু b আর c তাহলে লিখবা b cos c প্লাস c cos b এইটা কথা শোনা যাচ্ছে না সবাই কি তাই না ভাই শোনা যাচ্ছে ক্লাসের সবাই ভাই তোমার তুমি তুমি কিভাবে শুনতেছো হেডফোনে নাকি মোবাইলের স্পিকারে নাকি ল্যাপটপ কথায় প্রবলেম হওয়ার কথা না কারণ আমার যদি প্রবলেম হয় সেটা কেউ শুনতে পারতো না আমার নেটওয়ার্ক ঠিক আছে এবার আমাকে বলো বি কত হবে ক্লাসে কে কে বলতে পারবা a cos c b cos a a cos c প্লাস c cos a গেস করো c কত হবে লাস্ট a আর b দিয়ে a cos b b cos a আমি আবার বলি a হইলে a বাদে বাকি দুইটা b আর c দিয়ে এটা করবা b into cos c c into cos b b হইলে b বাদে a আর c দিয়ে যেটা করবা a cos c plus c cos a এরা এই তিনটা প্রমাণই যেহেতু তোমাকে আলাদা করে ভেক্টরে করাবো দ্যাট ইজ ওয়াই প্রমাণটা আমি এখন দেখাইলাম না কারণ প্রমাণটা দেখাইতে গেলে ক্লাসের হাফের চেয়ে বেশি সময় এখন চলে যাবে যেটা আমাদের ভেক্টরে আলটিমেটলি করতেই হবে সো আমরা তখন সেটা দেখাই দিব আমাদের এই তিনটা সূত্র হচ্ছে নিউ আর দুইটা সূত্র হচ্ছে পুরনো আমি একটু স্ক্রিনে শেয়ার করতেছি তোমাদের সাথে আবার আটাইশ উনত্রিশ তিরিশ এই তিনটা আমাদের জন্য নিউ একত্রিশ বত্রিশ এই দুটা পুরনো 30 সেকেন্ড দিতেছি শুধুমাত্র একবার এগুলো একটু রিভিউ করো ম্যাথে চলে যাই 7.7 চ্যাপ্টারে আমি কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে একটু দেখাচ্ছি এক নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করব একদম সহজ যারা এক নাম্বার অঙ্কটা দেখে বলো এখানে এ আছে লেফট সাইড থেকে রাইট সাইড প্রুফ করতে হবে অবশ্যই কেমনে বুঝবা 7.7 এর কথা এই কথাটা হেডলাইন থাকবে এবিসি ত্রিভুজ থেকে প্রমাণ করো এই চ্যাপ্টারের সকল অঙ্ক ত্রিভুজ সংক্রান্ত চ্যাপ্টারটার নামই হচ্ছে প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি ভাইয়া ওকে আমাকে বলো এক নম্বরে কোন সূত্রটা ইউজ করবা এ প্লাস বি বাই এ মাইনাস বি আছে রাইট সাইড দেখে বলো এরা একটু রাইট সাইডে বলো এ বাই সাইন এ হ্যাঁ এক্সেলেন্ট সাইন সূত্র ইউজ করব সহজ ভাষায় তো এবারে আমরা একটু অঙ্কটা করে দেখি সবচেয়ে সহজ অঙ্ক এটা দিয়ে আমরা স্টার্ট করতেছি ম্যাম যারা তোমরা ইতিপূর্বে জানো যে আমরা কিন্তু সব ত্রিকোণমিতির অলরেডি প্রমাণ দেখাইছি মানে এর আগে আমরা হয়তো তোমাদের মনে আছে 27টা টোটাল ত্রিকোণমিতির ফর্মুলা শিখাইছি সবগুলাই কিন্তু আমি তোমাদের প্রমাণ দেখাইছি মনে আছে তোমাদের কিভাবে আসছে এই এই কয়টার প্রমাণ এই কারণে দেখাইলাম না কারণ এটা আমি আলটিমেটলি দেখাবই সামনে অন্য অন্য একটা চ্যাপ্টার দ্যাট ইজ ওয়াই আমি এখন আপাতত দেখাইলাম এক নাম্বার লেফট সাইড a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b রাইট সাইড হচ্ছে সাইন a প্লাস সাইন b সাইন a মাইনাস সাইন তোমাদের কাছে জানতে চাই a বাই সাইন a যদি 2r হয়
তাহলে এর মান কত কে বলতে পারো 2r into sin a 2r into sin a সিমিলারলি বলো b কত হবে 2r sin b আর sin b হবে ভেরি গুড পরেও মানগুলো বসায় দাও তারপরে লব আর হর থেকে মনে হয় 2r কমন নিয়ে কাটা যায় সবাই কি বুঝতেছো কতটা ফালতু অঙ্ক সো এটি প্রমাণ সবাই কি ম্যাথগুলো বুঝছো ম্যাথগুলো করলে ইজিলি ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে কারণ প্রত্যেকটা অঙ্কে তুমি এই সূত্রগুলো ইউজ করো ক্লাসে সবাই কি আমার কথা বুঝতেছো জি বুঝেছি ওকে ফাইন একের পরে সাধারণত সবাই দুই করে কিন্তু আমি একের পরে 21 নাম্বার অঙ্কটা করব সিরিয়ালি করতে হবে যেটা সহজ সেটা আগে তারপরে আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কে যাব তো আমাকে একটু জানাও যে 21 নাম্বার ম্যাথ সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু এস বাই আর ক্লাসের কে কে বলতে পারবা হোয়াট ইজ এস ছোট হাতের এস দ্বারা কি বোঝায় এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বোঝায় এক্সেলেন্ট অর্ধ পরিসীমা ভেরি গুড তো 21 নাম্বার অঙ্কটার লেফট সাইড যেটা আছে সেটা হলো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি রাইট সাইড হলো এস বাই আর পাশে লিখাই আছে এইটা দেখে একটু কষ্ট করে বলবা সাইন এ কে কি বলা যায় একটু ঠান্ডা এ বাই 2 আর এ বাই 2 আর বলতে হবে a by 2r similarly baki dui ta bolo to bhaira sin b r sin c b by 2r b by 2r c by 2r very good so eta loshagu kore felle jeta hobe a plus b plus c divided by 2r amake janao bhaira a plus b plus c ki jinish 19 e porcho porishima porishima ke ki dara prokash kori 2s 2s যারা এ প্লাস বি প্লাস সি মানে 2s না 2 কাটা s মানে অর্ধ পরিসীমা 2s মানে পরিসীমা দ্যাট ইজ আওয়ার রাইট সাইড সবাই কি অঙ্কগুলো বুঝতেছো জি ভাইয়া ক্লাসের সবাই একদম সহজ মানে বেসিক্যালি এই চ্যাপ্টারে 30টা ম্যাথ আছে তোমাদের আমি 24টা ম্যাথ করায় ফেলব মানে আজকের ক্লাসে টোটাল 9টা করব 3টা তোমাদের কাজ দিব সবাই কি বুঝতেছো আমার কথা সব এত সহজ না মানে প্রথম প্রাথমিক অঙ্কগুলো একটু সহজ লাগবে কিন্তু আস্তে আস্তে আমরা কঠিনে যাব তার আগে আমরা একটু বলো এই 21 এর 2 নাম্বার অঙ্কটা একটু করব সব সময় সাধারণত সাইনে বললে আমরা a বাই 2r এটা ইউজ করছি কিন্তু অনেক সময় তোমাকে রাইট সাইড দেখেও বুঝতে হবে যে আসলে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে ভেরা রাইট সাইডে কি আর আছে না তার বদলে রাইট সাইডে আছে হলো ডেল্টা ডেল্টা দ্বারা কি বোঝায় বলো তো ভাই ডেল্টা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায় এটা কি জানো সবাই ডেল্টা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায় তো এবারে ফর্মুলা শীটটা আবার একটু দেখাই ভেরা আমাকে বলবা 31 নাম্বার ম্যাথটায় ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা আছে তো ডেল্টা মানে হাফ বিসি সাইন এ ডেল্টা মানে হাফ সি এ সাইন বি এটা লেখা যায় সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া তার মানে সাইন থাকলেই যে সব সময় আমি সাইন সূত্র ইউজ করব এটা নট নেসেসারি আমাকে রাইট সাইড একটু দেখে নিতে হবে যে ডেল্টা যদি থাকে তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করব আমাকে একটু হেল্প করো ডেল্টা মানে হচ্ছে হাফ বিসি সাইন এ ক্লাসে কেউ কি বলতে পারবা এখান থেকে সাইন এ কত 2 ডেল বাই 3 বিসি 3 বিসি
3 কোথা থেকে পাইলা 2 ডেল্টা বাই 3 সরি সরি ভাই সরি ওকে 22 এর 2 নাম্বার 22 এর 2 নম্বরে যেটা আছে সেটা হলো 1 বাই এ ইনটু সাইন এ 1 বাই বি ইনটু সাইন বি 1 বাই সি ইনটু সাইন সি এরা প্রমাণ করতে বলছে 6 ডেল্টা বাই এবিসি অঙ্ক একদম সহজ কষ্ট করে বলবা সাইন এর বদলে আমরা কি লিখব মাত্র লিখছিলাম 2 ডেল্টা বাই বিসি 2 ডেল্টা বাই বিসি এরা এর পরের দুইটা কি হয় বলতে পারবা কেউ 2 ডেল্টা বাই সিএ 2 ডেল্টা বাই সিএ আর সাইন ডেল্টা বাই এবি ভেরি গুড তো যেটা হবে সেটা হলো 2 ডেল্টা বাই এবিসি 2 ডেল্টা বাই এবিসি 2 ডেল্টা বাই এবিসি 2 ডেল্টা প্লাস 2 ডেল্টা প্লাস 2 ডেল্টা এবিসি লসাগু 6 ডেল্টা বাই এবিসি দ্যাট ইজ আওয়ার রাইট সাইড আই होप আমি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া ওকে মানে তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করেছিলাম যে আমরা কোন সিরিয়ালে পড়াচ্ছি ত্রিকোণমিতিটার প্রতি আমি বেশি জোর দিছিলাম ইতিপূর্বে কারণ হচ্ছে ত্রিকোণমিতি না পারলে তুমি ক্যালকুলাস পারবা অনেকেরই হয়তো 9 আছে সিলেবাসে তারপরেও আমি 9 আগে পড়াই নেই কারণ ত্রিকোণমিতিটা শেষ না করে ক্যালকুলাস যারা আসলে পড়ায় না বুঝে পড়তে হবে আদারওয়াইজ তুমি বুঝতে পারবা এখন তোমাদের ক্লাসে তোমরা জানো যে ইতিপূর্বে আমাদের 3.4 পর্যন্ত মানে বিন্দু স্থানাঙ্ক জ্যামিতিটা শেষ হয়েছে এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা তোমাদের দুইটা চ্যাপ্টার সলভ করে পড়াব একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 9 যেটা চলবে তোমাদের সামনে আমরা ইতিপূর্বে 1 শেষ করছি তোমরা জানো আর এটা 7 শেষ হবে আর এরপরে আমার যে দুটো অধ্যায় শেষ করতে হবে সেটা হলো 3 আর 9 এটা অনেকেরই ফার্স্ট টার্ম পরীক্ষায় বোধহয় আছে তবে আমি বলি শিডিউল ক্লাসে আমি তো এগুলা করাইতে গিয়ে হয়তো আগামী মাস পর্যন্ত টাইম চলে যাবে তো তোমরা যারা ভালো করে শুনো তোমাদের যদি কারো ভেক্টর চ্যাপ্টারটা থাকে চ্যাপ্টার 2 তো কিছু স্টুডেন্টকে আমি সেটা এক্সট্রা ক্লাসে করাইছি তো তোমরা আমাকে জানাও তোমাদের মধ্যে কারো যদি চ্যাপ্টার 2 টা থাকে কয়েকটা কলেজে থাকতে পারে আমি জানি না ভাইয়া আমার আছে তাদেরকে আচ্ছা তাদেরকে পরীক্ষার আগে আমাকে অবশ্যই জানাও আমি এই ভেক্টর চ্যাপ্টারটার এক্সট্রা ক্লাস নিয়ে নিব সবাই কি আমার কথা বুঝছো হ্যাঁ স্যার বুঝছি বুঝেছি বুঝেছি কারণ এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ছোট মাত্র দুইটা চ্যাপ্টার তার আবার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো 60% ভেক্টর তোমরা আসলে ফিজিক্সে পড়ে ফেলছো আমি চ্যাপ্টারটার 60% এর কথা বলতেছি ফিজিক্সে যে ভেক্টরগুলো পড়ছো ডট গুণ ক্রস গুণ সেইগুলো কিন্তু ম্যাথেও আছে তো এটার একটা অ্যাডভান্টেজ আছে আমি তোমাদের ক্লাসের প্ল্যানিংটার কথা বললাম বলো ভাইয়া আমার যে নেটটা প্রব দিয়েছিল এই ম্যাথটা আমি একদমই পাই নাই কিভাবে হইছে জাস্ট একবার বলে দিলে হবে আচ্ছা প্রবলেম হ্যাঁ আমি একটু বুঝায় বলি এটা হলো ক্ষেত্রফলের সূত্র ডেল্টা ইকুয়াল টু হাফ বিসি সাইন এ যেটা তোমরা এসএসসি তে পড়ে আসছো 16.1 চ্যাপ্টারে তো এখান থেকে সাইন এ কত হয় 2 ডেল্টা বাই বিসি মানে যেহেতু প্রমাণটা এটা আছে এই কারণে আমি ক্ষেত্রফলের সূত্রে গেছি নরমালি তো আমরা জানি যে সাইন সূত্র এ বাই সাইন এ ইকুয়াল টু 2r কিন্তু আমি প্রমাণ দেখে বুঝতে পারছি যে এখানে সাইন সূত্র না গিয়ে ক্ষেত্রফলের সূত্রে যেতে হবে তো সাইন এ সাইন বি আর সাইন সি এর মানটা এই যে ক্ষেত্রফলের সূত্র থেকে বসাই দিছি তো সিম্পল ক্যালকুলেশন বুঝতে পারছো আমার কথা সবাই ফাইন এবারে তোমরা আমাকে একটু জানাও ভেরা আমি এবার এইচডব্লিউ গুলো দিচ্ছি
সবার প্রথমে যেটা এইচডব্লিউ দিব সেটা 29 নাম্বার। দেখো তোমরা সবাই স্বীকার করবা যে ভাই আমরা এই মার্কটা পার। আমি একটু স্ক্রিনে তোমাদের অঙ্কটা তুলে ধরতেছি, দুঃখিত। বেড়া তোমরা আমাকে জানাও এই অঙ্কটা কি পারা উচিত, 29 নাম্বারটা একটু পর, সরি দুঃখিত ভাইয়া, আমি আমার বই অনুসারে এটা 28, দুঃখিত 28 না মানে 29 না 28 নাম্বার। এই ম্যাটটা কি পারবা? বলো কোন সূত্রটা ব্যবহার করবা, ক্লাসের কে কে বলতে পারবা? 3 নাম্বার সূত্র। এখানে কোন সূত্রটা ইউজ করবা? না একটু চিন্তা করে বলো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তিনটা বাহু দেয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমি একটু স্ক্রিনে তুলে ধরি সূত্রগুলো, আমাকে বলো কত নাম্বার সূত্র ইউজ করবা। 28 থেকে 32 কোন সূত্রটা ইউজ করতে হবে? এখানে বসায় দিলে পারবা না? তো 28 নাম্বার অঙ্কটা আমি কাজ দিয়ে দিচ্ছি তোমাকে, এটা হলো ফার্স্ট কাজ। দেন নেক্সট 27 নাম্বার ম্যাথে চলে আসে। 27 নাম্বার ম্যাথে বলছে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 3, 5, 7, এ 7 একক, বি 5 একক, আর সি 3 একক। আমাকে বলছে এই ত্রিভুজটার তিনটা বাহু দেওয়া আছে, এই ত্রিভুজের বৃহত্তম কোণটা নির্ণয় করতে হবে। ক্লাসে কেউ কি বলতে পারবা এই ত্রিভুজের সবচেয়ে বড় কোণটা কত? সবচেয়ে বড় কোণটা কি? এ ভাইয়া, এ। এ আরো সহজ ভাবে বলি, বৃহত্তর বাহুর বিপরীত কোণটাই সবচেয়ে বড় হয়। এটা কি জানো একটা ত্রিভুজের বৈশিষ্ট্য হইল সবচেয়ে বড় বাহুর বিপরীত কোণটাই সবচেয়ে বড় হয়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? তো আরেকটা কথা আমার মনে রাখবা, সব সময় মনে রাখবা, কোণ নির্ণয়ের ক্ষেত্রে কখনো যদি ত্রিভুজের কোণ নির্ণয় করতে হয় তাহলে কোসাইন সূত্র ব্যবহার করবা, কস সূত্র। মনে থাকবে সবার, কোণ নির্ণয়ের ক্ষেত্রে কোসাইন সূত্র ব্যবহার করতে হয়। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো কোসাইন সূত্র কি? এ বের করতে হবে আমার, তাহলে কস এর সূত্রটা নিব। তো মনে করি ত্রিভুজ এবিসি এ হচ্ছে 7, বি হচ্ছে 5, সি হচ্ছে 3। সুতরাং বৃহত্তম কোণ, ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে এ। তো জানা আছে কস এ কত হবে? কস এ সূত্র হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। বুঝতে পারছো ক্লাসের সবাই? কোসাইন সূত্রটা বসাইছি, এবার মানটা বসায় দাও, আমরা তাহলে কোণের মানটা পেয়ে যাব। মাইনাস হাফ আসে না এসে? হ্যাঁ হ্যাঁ, মাইনাস হাফ আসবে, ভেরি গুড। 2 × 3 × 5, 3 স্কয়ারে 9, 25, 49, নিচে হলো 30, মাইনাস 15/30, মাইনাস হাফ আসবে। ক্লাসে কারো কি মুখস্থ আছে যে কস কত হইলে মাইনাস হাফ হয়? 120 120 ভেরা, ত্রিকোণমিতি পড়ানোর সময়
এই প্রশ্নটা তোমাকে ন্যূনতম আমি 10 থেকে 12 বার বলছি, তাই না? আমি কি ঠিক বলছি? অঙ্ক মানে 10 থেকে 12টা অঙ্কেই আমরা মানে cos 120 ডিগ্রি পাইছি, যেটার মান মাইনাস হাফ বসাইতে হইছে। তো এর মান হচ্ছে 120 ডিগ্রি। তার মানে ত্রিভুজটার ত্রিভুজটা কি স্থূল কোণই না? আমাকে কি প্রুফ করতে বলছে সবাই একটু দেখে নাও। ম্যাথটা আবার একটু স্ক্রিনে দেখাচ্ছি। আমাকে প্রমাণ করতে বলছে ত্রিভুজটা স্থূল কোণী, মানে স্থূল কোণী ত্রিভুজের সংজ্ঞাটা কি বলো তো? একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট হবে, তাই না? এখানে কি তাই হয়েছে না? সুতরাং ত্রিভুজটি স্থূল কোণী প্রমাণ হয়ে গেল। আর স্থূল কোণের মান কত? 120 ডিগ্রি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। ফাইন, এবারে চলে আসো 26। ভাইয়া ম্যাথ একটু আচ্ছা, তোমাদের আমি একটা ভালো উপদেশ দিই, সেটা হচ্ছে তোমরা যদি তোলার সময় না পাও করবা কি, স্ক্রিনশট নিয়ে রাখবা। এই যে আমি যখন পুরো অঙ্কটা শেষ করি তারপরে একটু থেমে যাই, তখন স্ক্রিনশট নিয়ে রেখে পরবর্তীতে তুমি ইজিলি কিন্তু দেখে লিখে নিতে পারো। বুঝতে পারছো আমার কথা? তাহলে যেটা হবে, অনেক সময় মানে আমি যদি সবাইকে লেখার সুযোগ দিতে চাই, তাহলে দেখা গেল যে অনেক সময় ক্লাসে কিন্তু ক্লাসটা স্লো হয়ে গেল। তোমার হাতের লেখা যদি ফাস্ট হয়, লিখে শেষ করে নিতে পারো, সেক্ষেত্রে ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নেই। আমি কি বুঝাতে পারছি সবাইকে? আর পাশাপাশি তুমি ক্লাসের রেকর্ডিংও পাবা, মানে আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই তুমি গ্রুপের রেকর্ডিংটাও পাবা, তো তুমি রেকর্ডিংটাও দেখে নিতে পারবা। সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। এই কারণে যদি কোনো পার্টিকুলার কোনো টপিক তুমি মিস করেও যাও, সেটাও কিন্তু তোমার কভার আপ করার সুযোগ আছে। মানে অনলাইন ক্লাসে একটা খারাপ জিনিসের মধ্যে একটা ভালো জিনিস হলো এটা। তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, তিনটা বাহু 26 নম্বর অঙ্কটা সিমিলার, তিনটা বাহু বলছে এম এন আর রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। যারা আগের গুলাতে তো মান দেয়া ছিল, এখানে মান দেয়া নাই। তুমি কি বলতে পারবা এই তিনটার মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? এম এন আর রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। লাস্টেরটা ভাইয়া এম না? ভাইয়া লাস্টেরটা হবে, কিন্তু কেন হইলো এটা বলতে পারবা? মান তো দেয়া নাই। এগুলা বিভিন্ন বর্গের যোগফল প্লাস তাদের গুণের যোগফল। আমি আমি তোমাকে সহজ উত্তরটা দেই, প্রতিটা প্রশ্নের না সহজ উত্তর আছে। যারা বলো, একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, সাপোজ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা কি বলো তো? প্রতিভুজ। 90 ডিগ্রি। প্রতিভুজ। প্রতিভুজ মানে এবিসি ত্রিভুজে বি তো 90 ডিগ্রি, এসিটা হলো অতিভুজ সবচেয়ে বড়। সাপোজ এটা ধরো এম আর এটা ধরো এন, তাহলে অতিভুজটা কত বলো তো? অতিভুজটার মান কত? রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ওকে, তো এম আর এন এর চেয়ে কি রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মানটা কি বড় না? জি স্যার। এম আর এন এর চেয়ে? তাহলে কি এইটা আরো বড় হবে? জি স্যার। তার মানে ডেফিনেটলি এইটা এই দুইটার চেয়ে বড়। ফার্স্ট অফ অল তোমাকে সেটা বুঝে নিতে হবে। ওকে, এ বি হইল এম, সি এম দিলাম, আর এ হইল রুট ওভার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। তো এবিসি ত্রিভুজে এটাই দেয়া আছে, সেটা আমি লিখব। একটু সুবিধা আছে টিচার হওয়ার, এই তাহলে বলতো এটাই সবচেয়ে বড় বাহু, তাহলে বৃহত্তম কোনটা কি? এ না? আবারও আগের মতো ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝতে পারছি।
তো cos a সূত্রেই যাবা, তারপরে মানটা একটু কষ্ট করে বসাও, b আর c কত, m স্কয়ার প্লাস n স্কয়ার, আর মাইনাস a হইল মাইনাস m স্কয়ার মাইনাস mn মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই হইল 2mn। তো এটা জানতে চাই m স্কয়ার n স্কয়ার কাটা, cos a হবে উপরে মাইনাস mn নিচে 2mn। ক্লাসের কে কে বলতে পারবা mn mn কাটা cos a equal to minus half, এর মান কি 60 ডিগ্রি হবে? না না 60 ডিগ্রি হবে না ভাইয়া, 120 ডিগ্রি হবে। মাইনাস হাফ 120 ডিগ্রি। হ্যাঁ স্যার ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো? মানে অ্যাকচুয়ালি দুইটা অঙ্ক না সেম। আমি তোমাকে বুঝায় বলি কেমনে, আগের অঙ্কটা কি 3 5 7 ছিল না ভেরা বলো তো, এটা এটা যদি 5 আর এটা যদি 3 হয় তাহলে এটা কত হয় দেখো তো মানটা বসে। নয় প্লাস পনেরো চব্বিশ আর পঁচিশ উনপঞ্চাশ, উনপঞ্চাশের রুট সাতই হয়। মানে বেসিক্যালি এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম, খালি মানটা দেয়া ছিল আর মান দেয়া নাই। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, কোণ নির্ণয়ের জন্য কোন সূত্র ইউজ হয়? কোসাইনের সূত্র। ওকে, তোমরা আমাকে একটু বলবা, যে 23 এর বি নাম্বার ম্যাথটা একটু করব। 23 এর বি নাম্বারে বলছে এবিসি ত্রিভুজে এ কমা বি কমা সি হলো বাহু, আর এইটা দেয়া আছে, এখান থেকে বলছে এ কোণের মানটা নির্ণয় করো। একই রকম ভাবে এই এই রাশিটা থেকে আমরা এ কোণের মানটা বের করে ফেলব। ভালো করে শুনুন, 23 এর এ দেয়া আছে, 23 এর এ না সরি বি, দেয়া আছে ত্রিভুজ এবিসি এ এর বাহু এ কমা বি কমা সি এবং এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু থ্রি বি সি। এখান থেকে এ কোণের মান বের করতে হবে। এটা গুণ করার আগে ঠান্ডা মাথায় দেখো, যাকে নর্মালি গুণ করলে তো অনেক ঝামেলা হবে, আমি যদি এটাকে একটু সাজায় এইভাবে লিখি, ভালো করে বুঝো, এটাকে যদি সাজায় এভাবে লিখি তাহলে মনে হয় এটা একটা ফর্মুলায় পড়ে যায়। আমি কি ঠিক বলছি? দেখো ক্লাসের সবাই একটু ভালো করে খেয়াল করো, এবার কি এটা কি একটা সূত্রে পড়ে গেছে? জি স্যার। কোন সূত্র বলো? cos a b plus c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, b plus c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এই সূত্রে যাবে। ভেরি গুড, হ্যাঁ a plus b into a minus b স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে আসছে। তাহলে দেখো ক্যালকুলেশন করাটা কতটা সহজ হয়ে গেল। এবার বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু থ্রি বি সি, এই টু বি সিটাকে ওই পাশে পাঠাও। ক্লাসের কেউ বলতে পারবা এটা দেখে কি কোনো ফর্মুলা ফর্মুলা মনে হইতেছে তোমাদের কাছে? ফর্মুলার কাছাকাছি স্যার, এটাকে ভাগ করলে ফর্মুলা পাওয়া যাবে। cos a হবে, চমৎকার। cos a equal to হলো half, এটা আবার 120 বলে দিও না, cos কত মিলে হাফ হয়? 60। মানে a কোণের মান 60,
অ্যানসার ম্যাথটা কি সবাই বুঝছো ক্লাসের সবাই ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতে পারছো জি ভাইয়া এরা কিছু কাজ তো অবশ্যই নিজেদের করতেই হবে তো বলে নেই এরা এই অঙ্কটা কি 23 এর এ অনেকটাই 23 এর বি এর মত না চুপ আমি কি ঠিক বলছি যারা বাংলা কাজ করতে পারো তোমরা লসাগু টসাগু করে আর আর গুণ টুন কইরা পারবা পরবর্তী ম্যাথে চলে যাই ভেরা এরপরে আমি যে ম্যাথটা করে দিব সেটা হচ্ছে 24 নাম্বার কি বের করতে বলছে অনুপাত সি ইস টু বি ক্লাসের কেউ কি বলতে পারবা এইখানে কোন সূত্রটা ইউজ হবে আমি যদি স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে ফর্মুলাগুলো এনিওয়ান অনুপাতের জন্য তোমার কি মনে হচ্ছে এখানে কোন সূত্রটা ইউজ করা উচিত ভেরা এই সূত্রটা আমি যদি ইউজ করি প্রথমটা তাহলে কি সি ইস টু বি পাওয়া যাবে না সবাই কি বুঝতেছ সি ইস টু বি পাওয়া যাবে না এখান থেকে ক্লাসের সবাই কখন কোন সূত্রটা ইউজ করতে হবে এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের ভাইটাল কোশ্চেন ক্লাসের সবাই আমার কথা বুঝতেছো ভাইয়া 30 নম্বর সূত্রটাতে অর্থ করা যাবে 30 নাম্বারটা দিয়ে কিভাবে a equal to b cos c plus c cos b তুমি কি ইসের মানগুলো জানো বাহুর মানগুলো 30 নাম্বারটা দিয়ে করা যাবে না সাপোজ তুমি বলতেছো যে b equal to a cos c plus c cos b লিখবা তাহলে আর b আমি তুমি না হয় কোনগুলো জানো তুমি কি বাহুর মান জানো না না ভাইয়া ঠিকই আছে হবে না এটা হবে না 24 নম্বরে যারা যারা আগে ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করো নাই গ্রুপে ত্রিকোণমিতির সূত্রের শীটটা দেওয়া আছে সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে ত্রিভুজ এবিসি এ হচ্ছে 75 বি হচ্ছে 45 ডিগ্রি সুতরাং সি হইল 180 মাইনাস এ প্লাস বি মানে 75 প্লাস 45 75 আর 45 এ 120 180 থেকে বাদ দিলে 60 তো সাইন সূত্র অনুসারে জানা আছে বি বাই সাইন বি ইকুয়াল টু হচ্ছে সি বাই সাইন সি এবারে আমরা যদি এই মানটা বসাই মনোযোগ দিয়ে খেয়াল করে বি হচ্ছে 45 আর সি হইতেছে 60 তার আগে সি ইজ টু বি বাইর করে নাও আমার মনে হয় এটাকে নিচে পাঠাও তাহলে আরো ইজিয়ার হবে সাইন 60 ডিগ্রি সাইন বি হইল সাইন 45 ডিগ্রি সি বাই বি সাইন 60 কত root 3 by 2 sin 45 1 by root 2 c by b তো হরটাকে উল্টায় লিখলে কি হয় root 3 by 2 into root 2 by 1 2 আর root 2 কাটা root 3 by root 2 c is to b equal to root 3 is to root 2 ক্লাসের সবাই কি বুঝতে পারছো এটাই প্রমাণ করতে বলছে সিম্পল ম্যান ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো জি ভাইয়া
বাহুর অনুপাত বের করতে বলছে। অনুপাতের ক্ষেত্রে আমরা সাধারণত সাইন সূত্রটা ইউজ করি, কোণ নির্ণয়ের ক্ষেত্রে কোসাইন আর অনুপাতের ক্ষেত্রে সাইন সূত্রটা ইউজ করি, এটা মনে রাখবেন। ওকে, আমরা দেখা গেল যে প্রথমে না করে লাস্টের দিকেই অনেকগুলো ম্যাপ করে ফেলছি, আবার একটু ফিরতেছি। আসলে আমি র্যাঙ্ক অনুসারে সহজ অঙ্ক থেকে আস্তে আস্তে কঠিনে যাব। ভেরা, প্রথমত তোমাদের যেই অঙ্কটা আমি করাই দিচ্ছি সেটা হলো 8 নম্বর, এ ইন্টু সাইন বি মাইনাস সাইন সি, এটা জিরো প্রমাণ করতে বলছে। ভেরা, আমাকে কেউ কি বলতে পারবা সাইন বি এর সূত্র কি সাইন সূত্র থেকে? Anyone? B/2R. B/2R, excellent. আর সাইন সি কি হবে? C/2R. এভাবে করে প্রত্যেকটা লেখো এবং গুণ করে দিলে তুমি আলটিমেটলি জিরো পাবা। এটা সিম্পল দুই লাইনের একটা ম্যাথ, দেখা দিচ্ছে। আচ্ছা, আমি বেটার এইটা না করে, 8 নম্বরটা না করে তোমাকে 9 নম্বরটা করাই দিই। 8 নম্বরটা কাজ দিয়ে দিই। 9 নম্বরটা দেখো কি আছে, এ স্কোয়ার, মানে স্কোয়ার আছে খালি প্রত্যেকটা। তোমাদের কাছে জানতে চাই, কেউ কি বলতে পারবা সাইন বি হচ্ছে B/2R, তাহলে সাইন স্কয়ার বি কি হবে? B²/4R². ভেরি গুড, B²/4R². সাইন স্কয়ার সি কি হবে? C²/4R². ভেরি গুড, এভাবে চালায় যাই। সাইন স্কয়ার সি হচ্ছে C²/4R² মাইনাস A²/4R², সাইন স্কয়ারে কি হবে? A²/4R² মাইনাস B²/4R². গুণ করে দাও, বাংলা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। কাটাকাটি জিরো রাইট সাইড, সবাই কি ম্যাথটা বুঝছো? 8 নম্বর অঙ্কটা কি পারবা স্কোয়ার না থাকলে? এ আর বি হইলে একই হইতো, জিরোই হইতো। হ্যাঁ ভাইয়া পারবো। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ফাইন, পরবর্তী ম্যাথ একটু চলে যাচ্ছি। তার আগে, পরবর্তী ম্যাথটায় যাওয়ার আগে তোমাদের আমি একটু দেখাই একজাতি অঙ্কগুলো একসাথে করাইলে কি সুবিধা দেখবো। ভেরা, এরপরে যে অঙ্কটা তোমাকে দেখাচ্ছি করাবো না, এটাও কাজ দিবে। 17 নম্বর ম্যাথটা একটু দেখো, এটা কি অনেকটাই 9 এর মতো না মাত্র যেটা করাইছি? 17 নম্বর। ভেরা, এখন অনেকে আছে যে কস, মানে আমি একটু বুঝায় বলি। ভেরা, কসের সূত্র কি একটু বড় না? মানে তুমি তো এটা সাইন সূত্র বসাইছো, কসের সূত্র বসাইলে তো বিশাল বড় হবে স্কোয়ার। মানে কস এ কত? B²+C²-A²/2BC। তো তুমি বুদ্ধিমানের মতো করবা কি, কসের সূত্র বসাবা না? এরা ঠান্ডা মাথায় আমার কথাটা শুনে নাও, তাহলে এই অঙ্কটাও কাজ করতে পারবা। কস স্কোয়ার কে কি তুমি 1 - sin² বলতে পারবা? আর সাইন স্কোয়ার সি কে 1 - sin²C, 1 - sin²C, তারপরে তুমি এই অঙ্কটাই হয়ে যাবে, তুমি জিরোই পাবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এই 4টা হোমওয়ার্ক থাকবে, আর কোনো হোমওয়ার্ক দিব না, আছে কিন্তু আরো 2টা ম্যাথ করাবো। 7 নম্বরটা একটু দেখে নাও,
তোমাদের কি মনে হয়েছে যে আমরা একটা সূত্র এখনো পর্যন্ত ইউজই করি নাই? ভেরা, সেটা হইল 30 নাম্বার সূত্রটা। 7 নাম্বার ম্যাথটা একটু দেখো, b plus c into cos a plus c plus a into cos b, a plus b into cos c equal to a plus b plus c প্রুফ করতে বলছে। তো আমরা লেফট সাইডটা একটু তুলি, রেগুলার বাড়ির কাজগুলো করবা, সবাই বাড়ির কাজগুলো মাস্ট করবা। আর প্রিভিয়াস চ্যাপ্টারের যে পরীক্ষাগুলো ছিল, 3.4 এর কোনো এক্সাম আমি নিব না। লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে 3.4 পড়াইছিলাম, ওইটার কোনো এক্সাম আমি নিচ্ছি না। কিন্তু এর আগে আমরা যে 7.5 আর 6 পরীক্ষাটা নিছি, মানে ওইটা কিন্তু সবাই দেও নাই। 7.5 এর পরীক্ষা দিছো 5 জন আর 7.6 এর পরীক্ষা দিছো 3 জন। বুঝতে পারছো কোন 3 জন? এইটা আমি বললাম না, তোমরা তো সবাই জানো। পরীক্ষাগুলা দিবা রেগুলার, হ্যাঁ, না হলে বাধ্য হয়ে আমাকে গার্ডিয়ানকে জানাইতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই 7.5 এন্ড 6 এই উইকে যেহেতু আমি 7.7 টাই করাবো, নতুন পরীক্ষা দিতে পারতেছি না, প্রিভিয়াস পরীক্ষাগুলো দিয়ে ফেলবা। এইটা দেয়া আছে, মাইকটা বন্ধ রাখো ভেরা, ক্লাসে আমি যখন পড়াবো না তখন মাইকটা অফ রাখো। আমি যখন পড়াবো মাইকটা অফ রাখো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা আমি জিজ্ঞাসা করলে তখন মাইক অন করো। এইটা দেয়া আছে, রাইট সাইড এ প্লাস বি প্লাস সি প্রুফ করতে বলছে। একদম সহজ একটা ম্যাথ, গুণ করে দাও ব্র্যাকেটের ভিতরে কত হয়। বি কস এ প্লাস সি কস এ, সি কস বি, এ কস বি, এ কস সি, বি কস সি। এবারে এরা তোমাদের কাছে জানতে চাই, কেউ কি বলতে পারবা এটাকে যদি একটু সাজায় লিখি? ভালো করে দেখো, বি কস সি প্লাস সি কস বি এই দুইটা কোথায় আছে বলো? বি কস সি, সি কস বি, এতে, হ্যাঁ এ। আচ্ছা সাজায় লিখি আগে, বি বি এর জন্য কি হয়, এ কস সি প্লাস সি কস এ, এই দুটা কোথায় কোথায় আছে? আর লাস্ট বাকি দুইটা কি, এ কস বি প্লাস বি কস এ? বাকি দুইটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা মানে এ প্লাস বি প্লাস সি। মনে আছে সূত্র ভেরা, এ হইলে এ নাই বি আর সি নিয়ে, বি হইলে বি নাই এ আর সি হবে, সি হইলে এ সি নাই এ আর বি হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? দশ নাম্বার ম্যাথটা দুইটা অঙ্কের সামেশন। ভেরা আমাকে একটু বলো, 10 নম্বরের লবে যেটা আছে সেটা কি মাত্র আমি 7 নম্বর অঙ্কটায় করলাম না? ইফ আই এম নট রং, তুমি একটু জানাও আমাকে, 10 এর লবে যা আছে সেটাই কি 7 নম্বর অঙ্কটা না? জি স্যার। আচ্ছা পাশাপাশি হরে যেটা আছে সেটা কি 21 নম্বরে আছে একটু দেখবা? তার মানে দুইটা অঙ্ক মিলায়া খিচুড়ি বানাইছে এটা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার বুঝেছি। জি ভাইয়া বুঝেছি। ওকে ওকে, এখানে কিন্তু তিনটা রাশি আছে, তো তোমরা বুঝতেই পারো যে আমি বেছে বেছে অমন ভাবে করাই, একটার সাথে একটা মিল আছে।
10 নাম্বার এটা হলো তুমি লেফট সাইড না লিখে লিখবা প্রথম রাশি sin a plus sin b plus sin c ভেরা আমি উপরের অঙ্কটা আরেকবার করতে ইন্টারেস্টেড না a plus b plus c লিখে দিলে বুঝবা পরীক্ষার সময় কিন্তু করতে হবে সবাই কি বুঝতেছো হ্যাঁ ভাইয়া বুঝবো বুঝবো পরীক্ষার সময় করতে হবে sin a কে লেখা যায় a / 2r sin b b / 2r sin c c / 2r সবাই কি বুঝতে পারছো sin a sin b sin c সবাই কি বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই জি ভাইয়া ওকে লসাগু করলে হচ্ছে a plus b plus c নিচে 2r হরকে উল্টায় দাও a plus b plus c into 2r by a plus b plus c cancel 2r হইল তো এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি আর ভেরা একটু বলবা a by sin a মানে কি 2r না a by sin a b by sin b c by sin c মনে আছে সবার জি 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 ভাইয়া তো 2r কে আমরা a by sin a লিখলেও তো কোনো সমস্যা নাই তো এটা দ্বিতীয় রাশি মানে প্রথম রাশি থেকে দ্বিতীয় আর তৃতীয় রাশি দুটেই প্রুফ করে ফেলছে অঙ্কটা কি সবাই বুঝছো ক্লাসের সবাই জি স্যার বুঝছি চারটা অঙ্ক নেক্সট ক্লাসে হোমওয়ার্ক করে ফেলবা আধা ঘন্টাও লাগবে না পরশুদিন ক্লাস হচ্ছে দুইটার সময় আর ক্লাস শেষে রেকর্ডিংটা দিয়ে দিবে